চটিয়াল এই খোপে বসে আছে, আর চটিয়ালের নিচে কি আছে তোমরা জাস্ট একটু ফলো করো। দেখো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি লকটা পায়রা আর পালন করব না। গাবর সাম্বা আর ওই দুটোর নাম হাম্বা হাম্বা। রিওকে তো আমি দেখতে পাচ্ছি না। ও ওই দেখো রিও এইখানে বসে বসে কি করে। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল 8:30। তো সেটা বড় কথা না, বড় কথা গাইস বাইরের ওয়েদারটা খতরনাক বেরিয়ে গেছে বন্ধুরা। আর দেখতে পারছো আমার সব কোয়ার্টার পায়ের আমি ছেড়ে দিয়েছি, প্লাস আমাদের রিও বাইরে আছে। কিন্তু রিও কোথায়? রিওকে তো আমি দেখতে পারছি না। ও ওই দেখো রিও এইখানে বসে বসে কি করছে, সিমেন্ট খাচ্ছে আমার মনে হচ্ছে। তো বেশ ভালো কথা, এইখানে দেখতে পারছি চটিয়াল মেলটা আছে আর এখানে একটা বেবি আছে বন্ধুরা। চটিয়াল মেলটা বাইরে একা একা কি করছে? কি রে তোর ফিমেল কোথায়? খোপের ভেতরে যাওয়ার আগে আমি তোমাদের বলে দিই, খোপের ভেতরে সারপ্রাইজ আছে গাইস, অনেক সারপ্রাইজ আছে, তোমাদের দেখাতে হবে। চলো আগে বন্ধুরা তোমাদের দেখিয়ে নিয়ে আসি, আমি খুব এক্সাইটেড তোমাদের দেখানোর জন্য। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি চটিয়াল এই খোপে বসে আছে, আর চটিয়ালের নিচে কি আছে তোমরা জাস্ট একটু ফলো করো। দেখো বন্ধুরা আমাদের চটিয়াল ফাইনালি ডিম পেড়ে দিয়েছে বন্ধুরা, কাল রাতে এই একটা ডিম পেড়েছে। ওয়াও নাইস, থ্যাংক ইউ চটিয়াল ফিমেল। এই জায়গায় আমাদের চটিয়াল মেলটা আছে, আর এদের না এবার আমার রেস্ট দিতে হবে বন্ধুরা। এদের নিচে আমি টোটালি একটা কি আমি ভাবছি যে দুটোই প্লাস্টিকের ডিম দেবো, দুটো প্লাস্টিকের ডিম দিয়ে অনেকদিন এদের রেস্টে বসিয়ে রাখবো, যেহেতু এখন আমি সব কটা পায়রা আবার এক জায়গায় করে ফেলেছি, এখন আর আলাদা রাখার সিস্টেম নেই। তো আমার এই কাজটাই করতে হবে, প্লাস্টিকের ডিম আনতে হবে, এনে এদের নিচে বসিয়ে দিতে হবে। এদের বেবি আমি কি করবো যখন ফুটে যাবে, ফুটে যাবে বলতে তার আগেই তো চেঞ্জ করবো। আমি চুচুর নিচে একটা দেবো, আর দেখা যাক কার নিচে একটা দিই, বালার নিচেও একটা দিতে পারি বন্ধুরা। ওদের দুজনের নিচে এক একটা এক একটা করে থাকবে। আর দেশি যদি ততদিনে বড় হয়ে যায় মানে ডিম পেড়ে দেয় দেশি, দেশি তো এখন ডিম পাড়ার পরিকল্পনা নিচ্ছে, ওই দেখো খোপের ভেতরে বসে আছে। ওরা যদি ডিম পেড়ে দেয় আমি তো নিশ্চিন্তে ওদের কাছে দিতে পারবো, একদম সমস্যা নেই। আর এদিকে দেখো গাইস আমাদের কালিন্দি ঘরের ভেতরে বসে আছে, কালিন্দি আজকেই ডিম পেড়ে দেবে, এর জন্য আমি বলেছি খাঁচার ভেতরে অনেক সারপ্রাইজ আছে। দেখা যাক কালিন্দি কখন ডিম পাড়ে। কালিন্দি দেখেছো খ্যাট টেনে পুরো ভোলে বেড়েছে, কালিন্দি যেটা নিয়ে আমাদের মোটা কালিয়া টেনেছে, কালিন্দি এখন শুধুমাত্র বসে আছে। বেশ ভালো কথা, আমাদের দেখা যাক মগরা কাকা কি। ও বাবা, এখন বর্তমানে আমাদের ক্যাটনার কাইপ আছে, মগরা কাকা একটু আগে তা দিচ্ছিল আমি দেখেছিলাম। তো বর্তমানে এদের নিচে দুটো ডিমই আছে, সমস্যা নেই, দেখা যাক এদের বেবি এইবার কেমন হয় বন্ধুরা। আর এইখানে দেখো আমাদের বালা কি করেছে সেটা দেখো, বালাও কিন্তু টোটালি খ্যাট টেনে ভরে ফেলেছে, বালার বউ ডিম দিতে চলেছে খুব তাড়াতাড়ি বন্ধুরা। এই দেখো আমাদের দেশি দুটোই ঘরে ভেতর চলে এসেছে কুড়কুড় কুড়কুড় করতে, যেহেতু ওদের এখন বেবি নেই, ওরা টোটালি ফ্রি হয়ে গেছে, ওদের ইচ্ছা মতন ওরা এখন ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা। বেশ ভালো কথা, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের মগরার বেবি। এই দেখো বন্ধুরা আমাদের মগরার বেবির জাস্ট তোমরা কালারটা দেখো, এই বেবিটার কালার একদম অসাম হচ্ছে বন্ধুরা। এই সামনের যে সাদা কালারটা দেখতে পারছো, এই দুটো কালার যদি না হতো তাহলে তো পুরো ফুল বডিতে এই কালার হতো না, না না পিঠেও একটু সাদা সাদা ভাব আছে বন্ধুরা। তো এই কালারটা খুব সুন্দর, আমাদের মগরার যে ডানা এফানায় যে কালার না সেই কালারটা। আর এই বেবিটার অনেকটাই কম হচ্ছে ওই কালার, ওই এই বেবিটার একটু সাদার ভাগটা বেশি হচ্ছে। বেশ ভালো কথা, সমস্যা নেই, বড় হলে এদের অভাব লাগবে বন্ধুরা। এইখানে আপাতত আমাদের চীনা আছে, আর চীনা দেখো চীনাও খ্যাট নিয়ে বসে আছে বন্ধুরা, আর খ্যাট টেনে থেকে তোমাদের জানিয়ে দিই। এই দেখো বন্ধুরা এই যে আমাদের বুড়ো কাকা, বুড়ো কাকা পুরো টোটালি খ্যাট টেনেছে, আর আমি ভাবছিলাম যে এর সাথে আমি নাপতার জোড়া দিয়ে দেবো, আর এর সাথে যে আমাদের কালদমের যে বেবিটা আছে পুরো টোটালি সাদা, বেবি তো নেই এখন অনেকটাই বড় হয়ে গেছে, ডাক ফুটে গেছে, পুরো সাদা বেবিটার সাথে যদি আমাদের চীনা জোড়া দেওয়া হয় না বাচ্চা পারফেক্ট হবে গাইস, পুরো সাদা ধবধবে বাচ্চা হবে। আর এর সাথে হলে বাচ্চা অতটা ভালো হয় না, বাচ্চা পুরো সে ফাটা কালদম কেমন যেন দেখতে হয়। গিয়ে দেখো আমাদের ম্যাড্রাস ফিমেলটা শুধু আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, কখন আমি ওকে খেতে দেবো? তো এখন আপাতত চলো আমরা বাইরে যাই, দেখি বাইরে সবাই কি করছে করছে। এই দেখো গাইজ এইখানে আমাদের ম্যাড্রাস আছে, এইখানে আমাদের সুলতানের জোড়া আছে, আর সুলতানের জোড়াও না খুব তাড়াতাড়ি ডিম দেবে, এর জন্যই তো লেজের ওইখানে ওরকম উঁচু হয়ে গেছে, ডানা ঝুলে গেছে বন্ধুরা। এইখানে দেখো আমাদের লাল শিরাটা আছে, এইখানে আমাদের নতুন বেবিটা আছে ম্যাড্রাসের, ম্যাড্রাসের নতুন বেবিটা বাইরে বেরিয়ে গেছে। আর সকাল সকাল না আমি পায়রা উড়িয়েছিলাম, আমি সুলতানকে উড়িয়েছিলাম, আমাদের সুলতানের বেবি উড়িয়েছিলাম বন্ধুরা। ওই দেখো বসে আছে, কে কে বসে আছে বলো তো? এইখানে এটা দুটো হচ্ছে আমাদের চটিয়াল, এই যে আমাদের সুলতানের বেবি। আমি তোমাদের জানিয়ে দিই আজকে চটিয়ালে বাচ্চা নিতে আসবে এক দাদা আসানসোল থেকে বন্ধুরা, অনেকটাই দূর আমার বাড়ি থেকে, তো অনেকটাই দূর। তো চটিয়ালে বাচ্চা আজকে চলে যাবে কোথায়? আসানসোল। আর তোমাদের জানিয়ে দিই আজকে দুটো পায়রা বিক্রি হয়ে গেছে বন্ধুরা, আর তোমাদের জানিয়ে দিই সেই দুটো পায়রা কে কে আগে আগে জানিয়ে দেয়াই ভালো। তো আমি বাচ্চাকে আর বেগমকে তো এনেছিলাম আমার জন্য না বন্ধুরা, আমি তোমাদের কি বলেছি আমার বাড়ির নতুন অতিথি, ঠিক আছে? অতিথি আমি যে আমার বাড়িতে প্রপারভাবে থাকবে তাকে আমি কি বলি সদস্য, অতিথি কখনো বলি না। তো ওই দুজনকে আমি এনেছিলাম হচ্ছে এক দাদাকে দেওয়ার জন্য, যে দাদা হচ্ছে দেশি পায়রা নিয়ে গেছিলো, তো তার জন্য আমি এনেছিলাম। বাচ্চাকে তো আমি অনেক দিন আগে বিক্রি করে দিতাম, বাট দাদা বললো যে দাদা লকা লাগবে পারফেক্ট জোড়া, এর জন্য আমি জোড়া আর একটা নিয়ে আসলাম, নিয়ে এসে দাদাকে দিয়ে দিলাম, সমস্যা নেই। দাদা আজকে সকালে আসলো, এসে নিয়ে চলে গেছে। তো এখন আপাতত আমি তোমাদের জানিয়ে দিয়েছি।
এদিকে দেখো আমাদের কালিন্দি বাইরে চলে এসছে আর আমাদের মোটা কালিয়াও বাইরে চলে এসছে, ওরা এখন একটু মিটিং করবে তার জন্যই বাইরে এসছে। ওইদিকে দেখো আমাদের চীনা আর আমাদের বুড়ো কাকা দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে বন্ধুরা। এইখানে আমাদের রিও বলছে আমাকে একটু আদর করো, তুমি সব জায়গায় শুধু ঘুরে বেড়াচ্ছ আমাকে আদর করছো না রিও। এই যে আদর করবো, চুং 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 চুং, দেখেছ কি সুন্দর লাগছে রিওকে, চুং 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 চুং। রিওর এই ডানাগুলো যে কবে পড়ে আবার উঠে যাবে বন্ধুরা আমাকে জানিও তো, রিওর এই ডানাগুলো কি তুলে দিতে হবে না অটোমেটিকই পড়ে যাবে, আর তুলতে গেলে ও তো আমাকে কামড় দেবে, ঠিক আছে। ডানা তুলতে গেলে ব্যথা লাগে টিয়া পাখির, এর জন্য আমার একটু সমস্যা। ডানাটা কাটার কি দরকার ছিল, ডানাটা না কাটলে রিও এখন বেশ দিব্যি ভালো ফুরফুর করে উঠতে পারতো, হালকা দু একদিন ডানা বেঁধে দিতাম তারপর আবার ছেড়ে দিতাম বন্ধুরা। তো এখন আপাতত রিওকে আমার ওড়ানোর জন্য অনেকদিনই অপেক্ষা করতে হবে। এদিকে কি হচ্ছে তোমাদের দেখিয়ে দিই, দৌড়াদৌড়ি হয়েই যাচ্ছে তখন থেকে, দেখো 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 চিনাকে একটু রেহে দিচ্ছে না, চিনা আমার কাছে চলে এসছে। এই লালশিরা ওদিকে যা, দূরে যা দূরে যা, চিনাকে একটু রেস্ট দে, চিনা একটু এখন রেস্ট নিক। ওই দেখো লালশিরা, ও ভাবছে তুই নাম, তুই নাম খালি তারপরেই তোকে ধাওয়া দেবো। দেখো তুমিও উঠো না, তুমি আমার গায়ে উঠো না, তুমি শয়তান আছো, তুমি আমার গায়ে উঠলে নামতে চাও না, তুমি নিচে থাকো নিচে থাকো নিচে থাকো। এই দেখো এদিকে আমাদের মোটা কালী আর কালিন্দিও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো এখন চিনা নামো, তুমি একটু দৌড়াদৌড়ি করো, আমি একটু ঘুরে আসি, আমি একটু মুরগির কাছ থেকে ঘুরে আসি, দেখি আমাদের মুরগিগুলো সব কটা কী করছে, মুরগিগুলোকে আবার খেতে দিতে হবে। এইখানে আমি রেখেছি আমাদের সুন্দরী আর সুন্দরকে বন্ধুরা, এইখানে ওরা বেশ ভালোই খাচ্ছে, খাওয়া দাওয়া করে, আবার শুয়েও থাকে, বেশ ভালো কথা। দেখো আমাদের সুন্দর চলে এসছে আমার কাছে, আর সুন্দরী দেখো বাবু ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে বলতে রেস্ট নিচ্ছে বন্ধুরা, বেশ ভালো কথা। মাঝে মাঝে এইটার ভেতর রাখলে না মাঝে মাঝে ওদের ছেড়ে দেওয়া যায়। এই দেখো বন্ধুরা আমাদের টার্কির দেখেছো কতটা বড় হয়ে গেছে, এই যে পা আর ওই যে মাথা, দেখেছো পা কোথায় আর মাথা কোথায়, পুরো এই কাঠটা পার করে ফেলেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর এটা এটাকে বলো তো, এটা হচ্ছে সাম্বা, আর গাব্বার তো এই যে গাব্বার আরও বড়। তোমাদের ভালো করে দেখিয়ে দিই, গাব্বার এই যে গাব্বার, গাব্বার সাম্বা, আর ওই দুটোর নাম হাম্বা হাম্বা। দেখো ওই দুটো কেমন মনে হচ্ছে, ওই দুটো মনে হচ্ছে না টার্কির বাচ্চা, কিন্তু ওই দুটোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। দেখো এখন একটু কালো কালোর ভেতরে সাদা সাদা ভাব আসা শুরু হয়ে গেছে বন্ধুরা, আর কদিন পরে পুরো টোটালি চেঞ্জ হয়ে যাবে। আর ওদের না ওই মাথার কালারটা কেমন হবে বলো তো, কেমন যেন একটু ব্লু ব্লু টাইপের হয়ে যাবে, যত বড় হবে সত ব্লু ব্লু হবে। তো বেশ ভালো কথা। আর এদের এখানে দেখেছো কাঠের গুঁড়ো কিন্তু অতটাও নেই, কারণ হচ্ছে এরা ভালো না, তো এরা টোটালি পুরো কাঠের গুঁড়ো পুরো ফেলে দিয়েছে, তারপর আমি ঝাড় ফাড় দিয়ে আবার বস্তা ভরে রেখেছি। আর এগুলো খুবই ফ্রেন্ডলি বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই, এরা কি বলছে বলো তো, এরা বলছে আমাদের কাছে একটু হাত দাও, আমাদের কাছে একটু আসো। এদের খাবারটাও শেষ হয়ে গেছে বন্ধুরা, এবার এদের খাবারটাও দিতে হবে, খাবার দিলে প্রপারভাবে এরা আবার খাওয়া দাওয়া স্টার্ট করে দেবে। দেখো দেখো হাত দিলাম, দেখো সব কটা চলে আসবে এখন, চুং চুং চুং। এই দেখো মাথা ঢুকিয়ে দিয়েছে, এই শয়তানগুলো তোদের মাথা ঢুকে যায় এই নেট দিয়ে, তা তো আমি জানতাম না। আর এইখানে আমাদের দেখো বেবি তিতিরগুলোও বেশ ভালো আছে, অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা, এদেরও আমার খাবার দিতে হবে, এদেরও খাবার টোটালি শেষ হয়ে গেছে। দেখো অনেক টাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা, আমি যে তিতির সাইজে এনেছিলাম তার থেকে অনেকটাই বড় হয়ে গেছে। আর মুরগিদের খেতে দেওয়ার আগে আমার কী করতে হবে বন্ধুরা, টোটালি সবকটা পায়রাকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো আমরা সবকটা পায়রাকে ডেকে খেতে দিয়ে দিই। সবকটাই তো আছে এখানে গাইস। তো এখন আপাতত এদের জলটা দেওয়ার আগে জলের ভেতরে আমার ওআরএস মেশাতে হবে, এদের যেহেতু আমি এখন কন্টিনিউ ওআরএস এর জলই দিচ্ছি। এবার সবাই চলে আসো জল খেতে, জলটা বেশ ভালোই ঠান্ডা আছে, সবাই খেয়ে নাও তাড়াতাড়ি সকাল সকাল। আর একটু পরে তো আর অতটা ঠান্ডা জল দেওয়া যাবে না, তারপরে হয়তো ঠান্ডা গরম লেগে যেতে পারে, এখন এই জলটা প্রচুর ঠান্ডা। তো এখন আপাতত আমার কী করতে হবে, টোটালি সবাইকে গাইস খেতে দিতে হবে, সবাইকে আমি বেশি লেট না করে আর খেতে দিয়ে দিই। প্রিয় ওইখানে খাক, ওইখানে খেলেই ওর সেফটি। তো এখন আপাতত এই সাইডে কিছু দেবো, এই সাইডে কিছু দেবো, সবাই এই সাইডে চলে আসো। নতুন বেবিটাও বাইরে চলে এসছে আমাদের ম্যাড্রাজের বন্ধুরা, সমস্যা নেই। তো এইখানে টোটালি অনেকগুলোই সবাই আছে বলতে পারো তোমরা। আমাদের চটিয়ালের ফিমেলটা কি আছে,
চটিয়াল তো ফিমেল চটি, হ্যাঁ আসে 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 বন্ধুরা, সমস্যা নেই। চটিয়াল একটা ডিম দিয়েছে, আরেকটা ডিম না হলেও দেবে আছে, কালকে সকালের দিকে দিতে পারে, তো সমস্যা নেই কোনো। তো এখন আপাতত আমি তোমাদের জানিয়ে দিই, আমাদের বাড়িতে না লক্কার তো বাচ্চা একবারও আমরা করতে পারিনি। আগের বার আমাদের রাজা রানী ছিল, প্রিয় আগে তো আমাদের রাজা রানী ছিল, রাজা রানী না হলেও 8 থেকে 9 বার ডিম পারলো। ডিম পেরে প্রতিবার হচ্ছে এটুকু এটুকু বাচ্চা হতো, বাচ্চা হয়ে মারা যেত। তারপরে কি হতো, তার আগে আমাদের ছিল হচ্ছে লায়লা মজনু। লায়লা মজনুরও একবারও ডিম দিল না, লায়লা মজনু তো ডিমই দিল না বন্ধুরা, বাচ্চা হওয়া তো দূরের কথা। তো এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি লক্কা পায়রা আর পালন করবো না। লক্কা পায়রা যেহেতু আমি বাচ্চা মারতে পারি না, প্লাস লক্কা পায়রা এইখান থেকে ওই ছাদ ক্রস করার সময় না ওরা মাঝে মাঝে পড়ে যায়, আর মাঝে মাঝে পড়ে যাওয়ার ফলে ওরা কুকুরের পেটে চলে যায়। এর জন্যই আমি লক্কা পায়রা পালন করার সিদ্ধান্তটা আপাতত বন্ধ রেখেছি। এর জন্যে আমি বাচ্চা আর বেগমকে সেল করে দিলাম, অবশ্য ওদের আমি এনেছিলাম আমি সেল করার জন্য। তো এখন আপাতত আমি তোমাদের জানিয়ে দিই বন্ধুরা, আমার আমার আনতে হবে কি বলতো, আমার আনতে হবে এক জোড়া মুক্ষি, এক জোড়া ফুল ব্ল্যাক, নয়তো ফুল ব্রাউন, নয়তো ফুল রেড, ঠিক আছে, যে কোনো এক কিছু একটা আনবো। এক জোড়া মুক্ষি আনবো আর এক জোড়া হচ্ছে সিরাজি আনবো, কিন্তু সিরাজিটা আনতে একটু সমস্যা হচ্ছে, কারণ গাইজ সেই ভাইয়ের নাম্বার না, সে চাকদায় বাড়ি, সে ভাই আমার নাম্বার নিল বাট ভাই ফোন করেনি এখনও। ভাই যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করো, আমি তোমার কাছ থেকে সিরাজি নিতে চাই, কারণ তোমার কাছে খুবই ভালো ভালো সুন্দর সুন্দর কালারের আছে, প্লাস তোমার কাছে নিউ অ্যাডাল্ট বেশি পাওয়া যায়। তো আমি চাইবো যে নিউ অ্যাডাল্ট সিরাজি কিনতে। আসো এখনও এখান থেকে দুটো পায়রা মিসিং হবে, মানে আমাদের চটিয়ালের বেবি দুটো, চটিয়ালের বেবি দুটোকে তো আমরা সেল করে দেবো, চটিয়ালের বেবি এবার রাখবো না, সমস্যা নেই। আর এনো এনো দাদা অনেক দূর থেকে আসছে, আসানসোল থেকে গাইজ। তা এখন আপাতত আমার সবকটা পায়রাকে অলমোস্ট খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এদের আর এখন আমি দেবো না, আজকে একটু লিমিটে লিমিটে খেতে দিই, নয়তো বাই চান্স দাদা চলে আসলো আর চটিয়ালের বেবিগুলো গাছে বসে আসে, আমি নামাতে পারবো না, ঠিক আছে। তো এর জন্যে আজকে একটু লিমিটে খেতে দেবো। এখন আমার কী করতে হবে, টোটালি মুরগিগুলোকে খেতে দিতে হবে, মুরগি দেখতো আমার ম্যাচ দিতে হয়, সমস্যা নেই, ম্যাচ এখানেই থাকে সবসময়। এইটুকু আমাদের কাজ দিতে আর আমাদের দুটো পিটি, এইবার অর্ধেক দিতে হবে হচ্ছে এই সাইডে, অর্ধেক হচ্ছে এই সাইডে। তোমার খাবার না এটা, রিও এটা তোমার খাবার না, রিও খেলো এখানেও দাঁড়াবা না তুমি, যাও খাঁচায় যাও, খাঁচায় যাও, খাঁচায় যাও, এই খাঁচায় যাও, খাঁচায় যাও শয়তান, খাঁচায় যা, যা যা। হ্যাঁ মুখে তো পুরো খাবার লেগে আছে, ম্যাশ লেগে আছে বন্ধুরা,
তো এখন আপাতত তোমাদের দেখিয়ে নিয়ে আসি মুরগি কি করছে। দেখো টার্কি আর আমাদের তিতিরগুলো মস্ত খাওয়া শুরু করে দিয়েছে, ওই দেখো পুরো ঠুকি ঠুকি খাচ্ছে। আর ওইটা বেশ ভালোই হয়েছে, ওইটা একটু ঝুলিয়ে দিয়েছি, তার ফলে একটু নোংরা ফোংরা কম যাচ্ছে। দেখো তিতিরগুলো বেশ ভালো খাচ্ছে, ছোটো দুটো তিতির পুরো মাথা ঢুকিয়ে দেয় বন্ধুরা, খুব সুন্দর হয়েছে এখন এদের জন্য এই জায়গাটা। তো এই সাইডেরগুলো বেশ ভালো খাচ্ছে, দেখো সব কটা লাইন দিয়ে দিয়েছে বন্ধুরা, সব কটা খাবারের উপরে উঠে গেছে, পুরো কুড়ু কুড়ু করে খেতে সব কটা ব্যস্ত। দেখো জাস্ট ওয়াও লাগছে, পুরো শুধু কালারফুল, এগুলো আর্টিফিশিয়াল কালার, এগুলো পরে চলে যাবে আমি জানি। তো এখন আপাতত আমি তোমাদের ডিস্টার্ব বেশি করব না, আর ভেতরের জায়গাটা দেখো ওরা না পেছনটায় বেশি যায় না, ওইখানে যাবে, ওইখান দিয়ে একটু ঘোরাফেরা করবে, ওরা বেশিরভাগ সময় এই সামনে দিয়ে থাকে। আর এদিকে এরা কী করছে সেটাও তোমাদের দেখিয়ে দিবা, বা এরা তো খাবার ফিনিশও করে ফেলেছে অলমোস্ট। দেখো এদের অনেকটাই খাবার দিয়েছিলাম, এখন দেখো কোন কটা খাবার পড়ে আছে, একদম অল্প কটা পড়ে আছে বন্ধুরা। তো এখন আমার তো থাকুক সমস্যা নেই, এখন আমার টোটালি আরও দুজনকে খাওয়াতে হবে। কাকে কাকে বলো তো, আমাদের ম্যাড্রাসের যে বেবিটা অসুস্থ, আর হচ্ছে আমাদের কালিন্দির বেবিটা, কালিন্দির বেবিটাও তো অসুস্থ, কালিন্দির বেবিটাও টাল হয়েছে বন্ধুরা। ওদের আমি টোটালি আলাদা রেখেছি, ওদের আমি আলাদাই খাওয়াবো দাওয়াবো, ওষুধ টষুধ সব ওদের ওইখানে চলবে। কিন্তু এইবার আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখাবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।